সে বলল আমার মসিহের দাজ্জাল, আমার নাম দাজ্জাল, আমাকে এই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে। তা আমি দাঁড়ি বলেন কতদিন বন্দি ক, সেটা আমি জানি না, বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখি আমি এখানে শিকলে বাঁধা। তখন এই তামিমে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন তুমি মুক্তি পাবে কখন? দাজ্জাল বলে আমি যখন পৃথিবীতে যাব তখন বাসানের খেজুরের বাগানে খেজুর থাকবে না। তামিমে দাঁড়িয়ে বলেন ও জাসাসা, তাকে আমরা জিজ্ঞেস করলাম আমরা তো দাজ্জালের খোঁজে এসেছি, একটা হাদিসে নবীজি বলেছেন দাজ্জাল পশ্চিম দিকের সাগরে নাই, দাজ্জাল উত্তর দিকের সাগরে নাই, দাজ্জাল দক্ষিণ দিকের সাগরে নাই, দাজ্জাল পূর্ব দিকের সাগরে আছে, পূর্ব দিকের সাগরে আছে, পূর্ব দিকের সাগরে আছে, নবী তিনবার বলেছেন। এবার আপনারা খুঁজে নেন সৌদি আরব থেকে পূর্ব দিক পারস্য উপসাগর, আরব সাগর থেকে যেই সাগরটা গিয়ে আটলান্টিক মহাসাগরের দিকে চলে গিয়েছে। এইবার তাহমিমে দাঁড়িয়ে বলেন জাসাসা যেভাবে দেখিয়ে দিয়েছে আমরা ওই চড়াভূমিতে উপরের দিকে হাঁটতে থাকলাম, এক জায়গায় গিয়ে আমরা পুরানো একটা বিল্ডিং পেলাম, পাথরের গাঁথুনি, পাথরের গাঁথুনি কঠিন মজবুত। আমরা যখন ওই পাথরের বিল্ডিংটার কাছে গেলাম দেখি যে দুয়ারটা খোলা, দরজাটা খোলা, আমরা দরজা দিয়ে ওই বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম সেখানে একজন মানুষ লোহার শিকলে বাঁধা, এক একটা শিকলের কড়া এরকম মোটা মোটা, তার হাত দুইটাকে এইভাবে বেঁধে বুকের লগে লাগিয়ে, পাও দুইটাকে এইভাবে টেনে পেটের লগে লাগিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা লক্ষ্য করে দেখলাম তার ডান চোখ কানা, ডান চোখ কানা, আঙ্গুর পচে গেলে যেরকম মনিটা পচে গেছে। আমরা জিজ্ঞেস করলাম যে হু আর ইউ, তুমি কে, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, তোমার পরিচয় কি? তখন ওই কানা চোখ, এখানে লেখা আছে কাফ ফা রা, কাফ ফা রা কি কাফের। যখন আমি জিজ্ঞেস করলাম আমরা জানতে চাইলাম যে আল্লাহ তোমার ভালো করুক তুমি কে, তখন ওই কানা দাজ্জাল কপালে কাফের লেখা সে বলল আনা মাসিহের দাজ্জাল, আমার নাম দাজ্জাল, আমাকে এই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে। তা আমি দাঁড়িয়ে বলেন কতদিন বন্দি ক, সেটা আমি জানি না, বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখি আমি এখানে শিকলে বাঁধা। তখন এই তামিমে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন তুমি মুক্তি পাবে কখন? এইবার দাজ্জাল জিজ্ঞেস করে তোমাদের আরবে একজন লোক নিজকে নবী বলে প্রচার করছেন, ঠিক পেয়েছেন বোধ হয়, নবী বলে প্রচার করেছেন, তার নাম কি? সাহাবায়ে কেরাম বললেন তার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সাল্লাল্লাহু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। দাজ্জাল জিজ্ঞেস করে যে মোহাম্মদের অবস্থা কি? মোহাম্মদ দিনের দাওয়াত দেয় কিন্তু আরবের লোকেরা দুই একজন ব্যক্তি রেখে সবাই বিরোধিতা করে, মোহাম্মদের অনুসারীদেরকেও মারে মোহাম্মদকেও মারে। এইবার দাজ্জাল জিজ্ঞেস করে যে কুরাইশ মক্কার মুশরিকদের সাথে মোহাম্মদের কোনো যুদ্ধ হয়েছে কি না এই পর্যন্ত? অ্যাটেনশন প্লিজ, খুব লক্ষ্য করেন মুসলিমের হাদিস। তখন তামিমে দাঁড়িয়ে বললেন হ্যাঁ বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে। দাজ্জাল জিজ্ঞেস করে হোয়াট ইজ রেজাল্ট, সেই যুদ্ধের ফলাফল কি? তামিমে দাঁড়িয়ে বললেন আমি দাজ্জালকে বললাম কোন কোন যুদ্ধে মোহাম্মদ তার অনুসারী জিতে গেছে আবার কোন যুদ্ধে কাফেররা জিতে গেছে, এখনকার পরিস্থিতি কি?
তাই দাঁড়ি বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর মক্কায় নাই, তিনি হিজরত করে মদিনা চলে গেছেন। দেখেন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেছেন, সেখানে তিনি একটা ইসলামী রাষ্ট্র এটা গঠন করে এটার নেতৃত্বে আছেন। তখন দাজ্জাল বলল যে আরবের লোকদের উচিত এখন মোহাম্মদের নেতৃত্ব মেনে নেওয়া, মোহাম্মদের কথাগুলো মেনে নেওয়া, এটা এখন আরবের লোকদের উচিত। ভাই দাজ্জাল হইল এক কান কথা কইছে কিন্তু ভালো কথা উচিত। এরপরে দাজ্জাল বলে আমার পৃথিবীতে আসার সময় খুব কাছে, খুব কাছে, আল্লাহ আমার বান্ধন খুলে দেবেন, বান্ধন খুলে দিয়ে আমাকে পৃথিবীতে পুরা দুনিয়া ভ্রমণ করার অনুমতি দান করবেন এবং সে দুনিয়াতে এসে 40 দিন থাকবে। 40 দিন, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, তারপরের দিনটা হবে 1 মাসের সমান, তারপরের দিনটা হবে সপ্তাহের সমান, তারপরের দিনগুলো হবে সাধারণত দিনের সমান। এখন দাজ্জাল তামিমে দাঁড়িকে জিজ্ঞাসা করে আমি যখন পৃথিবীতে যাব তখন বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না, নাম্বার ওয়ান খুব লক্ষ্য করুন, আমি যখন পৃথিবীতে যাব তখন বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না। বাইশান জায়গাটা হলো সেখানে একটা উপসাগর আছে, সিরিয়ার গোলান হাইট, সিরিয়ার গোলান হাইট, এখান থেকে বিশাল পাহাড়ি এলাকার পানি যেখানে নামে এই পানির চাপে তোড়ে সেখানে একটা উপসাগর সৃষ্টি হয়েছে 80 কিলোমিটার। মধ্যপ্রাচ্যে, পুরা মধ্যপ্রাচ্যে একমাত্র মিঠা পানি এই তাবরিয়া উপসাগরে, একমাত্র মিঠা সুস্বাদু মাছ এই তাবরিয়া উপসাগরে। তামিমে দাঁড়ি বলে আমি যখন পৃথিবীতে যাব তখন বাইশানের খেজুর বাগান তাবরিয়া উপসাগরের আরেক পাড়ে, যেইটা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি খেজুর যেই বাগানে হতো, খেজুরের বাগান সবচেয়ে বড়, পুরো আরব বিশ্ব খেত, বহির্বিশ্বে পাঠানো হতো, তারপরে ওই বাগানের খেজুর ফুরিয়ে যাওয়া তো দূরের কথা, কমত না, এইভাবে 12 মাস খেজুর ফলত। দাজ্জাল বলে আমি যখন পৃথিবীতে যাব তখন বাইশানের খেজুরের বাগানে খেজুর থাকবে না। এইবার দাজ্জাল জিজ্ঞাসা করে বাইশানের খেজুর বাগানের এখন অবস্থা কি, তাই দাঁড়ি বলেন সেখানে এখন আর খেজুর গাছ নাই, মরিদরি সব খালি হয়ে গেছে, 2-1টা খেজুর গাছ আছে কচিত, এগুলো রাগা মরা, এগুলো তো খেজুর হয় না। তাইলে আমি যখন পৃথিবীতে যাব বাইশানের খেজুর বাগানে খেজুর হবে না, এটা মিলছে কি না, মিলছে কি না বলেন, একবার 100 ভাগ। নাম্বার 2, দাজ্জাল সেদিন তামিমে দাঁড়িকে বলেছিল আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগর শুকিয়ে যাবে, তাবরিয়া উপসাগর যেটার কথা কইলাম গোলান হাইট থেকে নেমেছে এটা শুকিয়ে যাবে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে মিষ্টি পানির যেটা ধারা ছিল সেটাতে এখন পানি নাই, একেবারে তলায় সামান্য পানি, সিরিয়ার গোলান হাইট পাহাড়ের দিক থেকে নামে, জর্ডানের দিক থেকে নামে, নেমে টেমে তলায় সামান্য পানি জমা হয়, ইসরায়েল তার সাইড থেকে তার কাছ থেকে বড় বড় পাইপ লাগিয়ে যেই পানিটা জমা হয় সারাদিনে এই পানিটা টেনে নিয়ে ইসরায়েল তার এলাকায় কৃষিকাজ করে, এরপরে কিছু পানি বাকি থাকলে পাইপ দিয়ে টেনে মরুভূমিতে ফেলে দেয়, কিন্তু জর্ডান ফিলিস্তিন সিরিয়ার মুসলমানদেরকে এক ফোঁটা পানিও দেয় না। এই সুন্না আমাদের আশপাশেও আছে, এই সুন্না তো আমাদের আশপাশে বোধ হয় নাই, আছে আছে, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা নামে বেশকম কামে এক। নাম্বার 3, দাজ্জাল সেদিন বলেছিল
আমি যখন পৃথিবীতে যাব তখন জুগারের কূপে পানি থাকবে না, জুগারের কূপে পানি থাকবে না। জুগারের কূপ কোথায়? লুত আলাইহিস সালাম যখন হিজরত করে ইব্রাহিম আলাইহিস সালাম চাচা তার নির্দেশে ফিলিস্তিন থেকে জর্ডান আর ফিলিস্তিনের দিকে হিজরত করেছিলেন, সেখানে যাওয়ার পরে লুত আলাইহিস সালামের দুইটা মেয়ে ছিল, বড় মেয়েটার নাম ছিল রাবা, ছোট মেয়েটার নাম ছিল জুগার। বড় মেয়ের নাম রাবা, ছোট মেয়ের নাম জুগার। দাজ্জাল বলে আমি যখন পৃথিবীতে যাব তখন জুগারের কূপ শুকিয়ে যাবে। ঠিক একটু আগে যেই ডেড সি মৃত সাগরের কথা বলেছি, এখানেই তো লুত আলাইহিস সালাম এসেছিলেন এই এলাকার মানুষকে হেদায়ত করার জন্যে। দাওয়া কাজের একটা সময় বড় মেয়ে জুগার সেই মেয়েটা মারা গেছিল। মারা যাওয়ার পরে সাইয়েদিনা লুত আলাইহিস সালাতাসসালাম তার মেয়ে জুগারকে একটা কূপ ইন্দ্রা তার পাশে দাফন করেছিলেন, সেই থেকে এই ইন্দ্রাটার নাম হয়েছে জুগারের কূপ। জুগারের এত মিষ্টি পানি, এখানে পানির কোনো কমতি ছিল না, পুরো জর্ডান ফিলিস্তিন পুরো ইসরায়েল এই একটা ইন্দ্রা 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 এই কুয়ার পানি দিয়ে শেষ কাজ করত, পানি কমত না, জমজমের মতো। দাজ্জাল বলল আমি যখন পৃথিবীতে যাব তখন জুগারের কূপে পানি থাকবে না, জুগারের কূপ কিন্তু শুকিয়ে গেছে, তাবরিয়া উপসাগর শুকিয়ে গেছে। খুব খেয়াল করুন, এরপরে দাজ্জাল বলল আমি যখন পৃথিবীতে যাব তখন পৃথিবীর মানুষ অধিকাংশ মুসলমান নাম হলেও বেঈমান হবে, বেঈমানে ভরে যাবে। ভাই কাফের কিন্তু সলিড কাফের, কাফের অর্থ কাফের, মুশরিক অর্থ মুশরিক, সলিড মুশরিক। মুমিন অর্থ কি? যত মুনাফেক আল্লাহর জমিনে সৃষ্টি হয়েছে সব কিন্তু মুসলমান থেকে মুনাফেক হয়েছে, কোন কাফের থেকে মুনাফেক হয় নাই, কোন মুশরিক থেকে মুনাফেক হয় নাই। কথাটা একটু কঠিন, তাইলে মুনাফেক অর্থ হইলে আগে মুসলমান আছিল, এখনো মুসলমান দাবি করে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু কালু ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম কালু ইন্না মাআকুম, আহা আম্পারা আলিফ লাম মিম প্রথম পারা, সেখানে মুনাফিকেরা এখানেও আছে ওখানেও আছে, কিন্তু লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা আসলে এখানেও নাই ওখানেও নাই, সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমি আছি। আর এই মুনাফিকেরা যুগে যুগে গাছের ডাও খেয়েছে, ডালার ডাও খেয়েছে, সালাদ ডাও খেয়েছে, তলার ডাও খেয়েছে, ঠিক কিনা বলেন? এই মুসলমান নামদারি মুনাফিকেরা সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমরা নাই সেখানে, হালুয়া রুটি যেখানে আমরা নাই সেখানে, নাকি আসি? মুনাফিকেরা কয় হালুয়া রুটি যেখানে আমরা আসি সেখানে আসুন, দিস ইজ ফিনিশ, আসেন। তাইলে জুগারের কূপ শুকিয়ে যাবে, জুগারের কূপে এখন পানি নাই, তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, সেটাও প্রায় শুকিয়ে গেছে, বাসানের খেজুর বাগানের খেজুর থাকবে না, যেটা পুরো দুনিয়া খাইতো খেজুর কমতো না সেখানে এখন খেজুর নাই। তাইলে বোঝা গেল যে তিনটা কথা দাজ্জাল বলেছে তিনটা হয়ে গেছে। কিছু কিছু ইসলামী বিশেষজ্ঞ তারা বলেন দাজ্জালের কিন্তু ফিলিস্তিনের জন্ম হয়ে গেছে, সেখানে ফিলিস্তিন মুহাজ্জিদের একটা পরিবারে দাজ্জাল আস্তে আস্তে বড় হচ্ছে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে মাশরিক মাগরিব শিমাল জুনুব পুরো দুনিয়া চষে বেড়াবে 40 দিন পর্যন্ত, তাকে আল্লাহ কিছু বর দেবেন,
সে কবরের পাড়ে দাঁড়িয়ে মুর্দার নাম ধরে ডাকলে হাজার বছর আগের মুর্দা সেখানে উঠে দাঁড়াবে। সে সর্বশেষ যে লোকটাকে হত্যা করবে, এরপরে দজ্জাল আর কোনো মানুষকে, কোনো মুসলমানকে হত্যা করতে পারবে না। সেই ফিলিস্তিনের কাছে একটা যুবক, তাকে দজ্জাল ধরে আনাবে, ধরে এনে বলবে তোর বাবার কবর কোনখানে। ওই যুবক বলবে ওই যে ওইটা আমার বাবার কবর, একটা পাথরের ইয়ে আছে। দজ্জাল বলবে আমি যদি তোর হাজার বছর পূর্বে তোর বাবাকে ডাক দিয়ে নাম ধরে তোর সামনে হাজির করতে পারি, তুই আমাকে খোদা বলে মানবি তো? যুবক এত হস্তা না, আমার খোদা একজন, তুমি আর কিছু করলে পারলেও আমি তোমাকে খোদা বলে মানব না। দজ্জাল এবার ওই যুবকটাকে ধরে এইভাবে টান দিয়ে দুই অর্ধেক করে ফেলবে, যুবকটা শহীদ হয়ে যাবে। এরপরে আসেন দজ্জাল বলবে আই এম ইয়োর খোদা দি গ্রেট, আনা রাব্বুকুমুল আলা, যেটা ফেরাউন নমরুদ বলেছিল, দজ্জালও ঠিক সেই কথাটাই বলবে। তুই আমারে খোদা মান, তোর বাবারে কবর থেকে জিন্দা করে উঠিয়ে দেখাবো। তুই আমারে খোদা মান, তোর মাঠে ফসল নাই, আমি এখনই বৃষ্টির ব্যবস্থা করে দেব, আল্লাহ তোকে এমন কিছু শক্তি দেবে। দজ্জাল বলবে বৃষ্টি নামুক, সঙ্গে সঙ্গে মেঘ এসে বৃষ্টি শুরু হয়ে যাবে। দুর্বল ইমানের যারা তারা বলবে দজ্জাল খোদা জিন্দাবাদ, দজ্জাল খোদা যেখানে আমরা আছি। এই যুগে বোধহয় এরকম নাই নাই নাকি আছে? দজ্জাল কিন্তু শুধু নামে না কামে, শুধু এক রূপে নয় বিভিন্ন রূপে। আজকে বিশ্ব সমাজটা দজ্জালে ভরে গেছে, দজ্জালে, এরা দজ্জালের এজেন্ট, এরা দজ্জালের দোসর। আসুন